দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনী ভাষণে মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, এবারের নির্বাচনে জনগণ এবং গণতন্ত্রের জয় হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সহিংসতার পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে এবং সরকারকেও এক্ষেত্রে সংযত আচরণের আহ্বান জানান রাষ্ট্রপতি। এমপিদের কণ্ঠভোটে টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয়েছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং আবারও ডেপুটি স্পিকার হয়েছেন শামসুল হক টুকু। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। কার্যসূচি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৩টায়। এরপর সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী নতুন সংসদের স্পিকার নির্বাচন প্রক্রিয়ায় শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আর তাতে সমর্থন দেন সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। স্পিকার পদে আর কোনো প্রার্থী না থাকলেও নিয়ম অনুযায়ী এমপিদের কণ্ঠ ভোটে আবারও স্পিকার নির্বাচিত হন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর অধিবেশনের মুলতবি দেওয়া হয়। এ সময় সংসদ ভবনে রাষ্ট্রপতি চেম্বারে পুনর্নির্বাচিত স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয়ে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন শিরিন শারমিন চৌধুরী। আবারও তাকে স্পিকার নির্বাচিত করায় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান সংসদ সদস্যদের প্রতি। এ সময় বিরোধী দলীয় নেতা জি এম কাদের এবং সরকার দলীয় কয়েকজন সিনিয়র সংসদ সদস্য স্পিকারকে অভিনন্দন জানিয়ে সংসদে বক্তব্য দেন। আমি আপনার কাছে প্রত্যাশা করছি যে আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই সংসদ পরিচালনা করবেন এবং সেটি আমার দাবি আপনার কাছে। এই আশঙ্কা অবাস্তব নয় যদি বলি মাননীয় স্পিকার যে এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। তবে সরকার বিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন বা করবেন ততটুকুই খোঁজ হ্রাস পাবে। ডেপুটি স্পিকার পদে এদিন এমপিদের কণ্ঠ ভোটে দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হন শামসুল হক টুকু। অধিবেশনের শুরুর দিন শোক প্রস্তাবও উত্থাপিত হয়। রেওয়াজ অনুযায়ী নতুন অধিবেশন এবং নতুন বছরের প্রথম দিন এমপিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন রাষ্ট্রপতি। দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে এবারের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে উদ্বোধনী ভাষণে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান। দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের, জয় হয়েছে গণতন্ত্রের। নির্বাচনকে ঘিরে একটি মহল সংঘাত এবং সহিংসতার অপতৎপরতা চালিয়েছিল জানিয়ে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সরকার এবং বিরোধী পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে, সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে, এটাই সকলের প্রত্যাশা। গত ১৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন এবং অগ্রযাত্রার চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকায় এই উন্নয়ন সম্ভব হয়েছে। সেই সাথে এমপিদের জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন এবং সরকারকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। আর্থিক খাতের সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করেন আগামী ৪ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টা পর্যন্ত। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদে দেশ ও জনগণের সমস্যা তুলে ধরার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে চান সরকারি দলের সংসদ সদস্যরা। আর বিরোধী দল জাতীয় পার্টি নেতারা বলছেন, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবেন তারা। তবে সরকারের নেতিবাচক কর্মকাণ্ড থাকলে দেশ জাতির সামনে তুলে ধরার অঙ্গীকার করেন স্বতন্ত্ররা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ।
দ্বাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে 5টি রাজনৈতিক দল, আর স্বতন্ত্র সংসদ সদস্য আছেন 62 জন। উদ্বোধনী অধিবেশন শুরুর আগেই এক এক করে সংসদ কক্ষে প্রবেশ করেন সংসদ সদস্যরা। একাদশের মতো দ্বাদশ সংসদেও বিরোধী দল জাতীয় পার্টি, তাদের আসন 11টি। এত ছোট এককে কার্যকর বিরোধী দল হয়ে ওঠা যাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমরা জাতিকে নিরাশ করব না, জাতির প্রত্যাশা পূরণের জন্য আমরা আমাদের অতীতের সকল অভিজ্ঞতাকে কাজে লাগাব, জাতির প্রত্যাশা প্রাপ্তির সাথে মিল রাখার জন্য জাতীয় পার্টি সংগ্রাম করে যাবে। সংখ্যায় বিরোধী দলের চেয়ে যোজন যোজন এগিয়ে স্বতন্ত্ররা, সরকারের গঠনমূলক সমালোচনা আর জনগণের হয়ে কথা বলতে চান তারা। যেটা ভালো দিক সেটাও আমরা প্রশংসা করব, আর যেটা মনে করি যে না জনকল্যাণমুখী হবে না, ভবিষ্যতে যে কোনো অসুবিধা হয়ে পড়তে পারে, এটা সাংবাদিকতার ক্ষেত্রে হতে পারে, রাজনীতিবিদের ক্ষেত্রে হতে পারে, সাধারণ নাগরিকের ক্ষেত্রে হতে পারে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ব্যাপারে কিন্তু আমরা ভূমিকা রাখবো। 8 লক্ষ মানুষের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, যেখানে আমি এমপি হিসাবে পারবো করব, যেখানে পারবো না এখানে প্রতিবাদ করব, জনগণের কথা সংসদে তুলে ধরব, এবং সরকারের যেটা ভালো কাজ সেটার অবশ্যই আমরা সুনাম করব, এবং সরকার যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা সমালোচনা আমরা গঠনমূলকভাবে সচেতন করব। প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়া সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমরের আশা দ্বাদশ সংসদ হবে প্রাণবন্ত। আমি তো জয় বাংলার লোক, নাথিং নিউ, পুরাতন আমি জয় বাংলার লোক, 71-এ জয় বাংলা বলে যুদ্ধ করেছি, আমি জয় বাংলার লোক। নেত্রী ডেকেছে, ওনার আগে সাড়া দিয়েছি, উনি বলেছে ইলেকশন করতে, ইলেকশন করতে এসেছি। সংসদে কার্যকর ভূমিকা রেখে জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণের কথা বলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সরকারের সমালোচনা করার জন্য বলেছে, তারা প্রয়োজনে সরকারের সমালোচনা, একথা তো প্রধানমন্ত্রী তাদের সাথে যে বৈঠক হয়েছে ও বৈঠকে সংসদ নেতা তাদের পরিষ্কার করে বলে দিয়েছে। যারা এসছেন নতুন তাদেরকে আমি স্বাগত জানাই, এবং একই সঙ্গে আমরা মিলেমিশে কাজ করব। জনপ্রতিনিধি হয়েছি আমি, তাদের সমস্যাগুলো, তাদের জীবনের আশা আকাঙ্ক্ষার একটা সুন্দর রূপ দেওয়ার জন্য সেই কথাগুলি আমি পবিত্র সংসদে তুলে ধরব। সব দলের প্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখতে পারলে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই সংসদ অবৈধ, জনগণের সাথে তামাশা বলে অভিযোগ করেছে বিএনপি। আর সমমনা দলগুলো বলছে ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদ গঠিত হয়েছে যা বেশি দিন টিকবে না। মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে এসব বলেন নেতারা। যদিও পুলিশি বাধায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। উত্তরা থেকে আটক করা হয় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। নাজিবুর রহমানকে সাথে নিয়ে ইমুল হাসানের রিপোর্ট। নতুন সংসদের প্রতিবাদ জানাতে রাজধানীর 7টি স্পটে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তবে সব জায়গায় ছিল বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি। উত্তরায় মিছিলের প্রস্তুতিকালে বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা। বাধা উপেক্ষা করে মিছিল বের করতে চাইলে আটক করা হয় আব্দুল মঈন খান সহ 10 জনকে। এক ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় মঈন খানকে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছি, এবং আমরা এই গণতন্ত্রের আন্দোলনে সামনে এগিয়ে যাব, এবং ইনশাআল্লাহ এদেশে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। পুলিশের কড়া অবস্থান ছিল মতিঝিলের পীরজঙ্গি মাজার এলাকায়। অনুমতি না থাকায় মিছিল বের করতে দেওয়া হয়নি বিএনপিকে। এটা সংসদের মানে না, এটা তার নিজের বল ডামি সংসদ। এবং কথিত প্রধানমন্ত্রী বলে ডাইনো আমার বামও হয়, মাঝখানে আছে একটা কি একটা পার্টি ছোট্ট 11 জনের, এটা একটা গৃহপালিত বলা যায় না। সুতরাং আজকের এই সংসদ গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্ব হারছে, এই সংসদের কোনো বৈধতা নেই, এটার কোনো মূল্য নেই, এটার কোনো গুরুত্ব নেই। তবে মিরপুর ও দয়াগঞ্জে কালো পতাকা ছাড়া মিছিল করেছে বিএনপি। এসব জায়গা থেকেও নেতাকর্মীদের আটকের অভিযোগ করেছে দলটি। বিএনপির মতো বাধার সম্মুখীন হয়েছে তাদের সাথে যুগপৎ আন্দোলনরত দলগুলো। বিজয়নগরে 12 দলের কালো পতাকা মিছিল আটকে দেয় পুলিশ। প্রেসক্লাব এলাকায় বাধার মুখে পড়ে গণতন্ত্রের মঞ্চের মিছিলও।
করে আপনাদের পায়ের মধ্যে বেড়ি পড়াবে, নড়তে পারবেন না। আপনারা যতই মনে করেন ক্ষমতা দাপটের সঙ্গে চালাবেন, ক্ষমতা চালাতেও পারবেন না। একটি ড্যামি নির্বাচনের মাধ্যমে, একটি চামাচার নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ অধিবেশনকে আমরা কালো পতাকা প্রদর্শন করছি। এটাকে বাংলাদেশের মানুষ এই সংসদকে মানে না, কারণ হচ্ছে এই সংসদ এমপিরা যারা বসেছে বাংলাদেশের লোক এদের ভোট দি নাই। দামি ভোটের এই সংসদ তখন ভেঙে যায়, তখন তাদের ক্ষমতার মস্তক উল্টে যায়। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ নেমেছে বাংলাদেশ। ১২তম থেকে এবার বাংলাদেশের অবস্থান দশম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবনতির কথা জানিয়েছে টিআইবি। মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারের প্রতিবেদন পেশ করে সংস্থাটির বাংলাদেশ শাখা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঘুষ, সরকারি তহবিল তসরুফ, দুর্নীতি মামলার বিচারে কার্যকর ব্যবস্থা না থাকা, রাষ্ট্রীয় বলয়ে দখলদারিত্ব এবং সরকারি খাতে দুর্নীতিসহ ১০টি বিষয়ভিত্তিক জরিপের ভিত্তিতে দুর্নীতির তালিকা করে থাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এবার দুর্নীতির সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে ২৪ পেয়ে বাংলাদেশের অবস্থান দশম। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও মালদ্বীপ ৩৯ স্কোর নিয়ে তালিকার ২৫ নম্বরে রয়েছে, আর দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে সর্বনিম্ন অবস্থান আফগানিস্তানের। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ৯০ স্কোর পেয়ে কম দুর্নীতির দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক, আর ১১ স্কোর নিয়ে তলানিতে আফ্রিকার দেশ সোমালিয়া। আইনের প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি বলছে টিআইবি। বৈশ্বিকভাবে যে গণতন্ত্রে যে অবক্ষয় হচ্ছে এবং তার পাশাপাশি যে আমার অথরিটেরিয়ান স্বৈরাচারী প্রবণতা বাড়ছে, সেই প্রেক্ষিতে এআইজিটি বলছে যে জাস্টিস সিস্টেম বা বিচারিক ব্যবস্থা ক্রমাগতভাবে দুর্বল হচ্ছে এবং যার ফলে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার সম্ভাবনা কমে যাচ্ছে এবং দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে এবং যারা দুর্নীতি করেন তারা বিচারহীনতা ভোগ করছেন। সংস্থাটির চেয়ারপারসন সুলতানা কামাল মনে করেন দুর্নীতি প্রতিবেদনকে সরকার আমলে নেয় না বলেই তা উচ্ছেদে সমন্বিত উদ্যোগ থাকে অধরা। সবচেয়ে বেশি শত্রু কিন্তু তারা জনগণকেই মনে করেন এবং সেই মানসিকতা থেকে যতদিন তারা মুক্ত না হবে সেই পরিস্থিতি বোধহয় আমরা খুব সহজে দেখতে পাবো না যে ঠিক আছে আপনারা বলেছেন আসুন আমরা একসঙ্গে আলোচনা করে দেখি যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। তাদের ক্ষমতার উৎসটা তারা অন্য জায়গায় দেখেন, আসলে তারা জনগণের মধ্যে দেখেন না, এটা আমাদের ধারণা। দুর্নীতি দূর না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন হবে কঠিন বলছে সংস্থাটি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশেষ কারো স্বার্থ উদ্ধারে সবসময় রিপোর্ট প্রকাশ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন, গণতন্ত্রের জন্য হুমকি এমন যে কোনো কর্মসূচি আর সহ্য করা হবে না বলেও বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে দেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন সংবাদ সম্মেলন করে টানা চার মেয়াদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে থাকা নির্বাচন কমিশনকে আওয়ামী লীগই পূর্ণ স্বাধীনতা দিয়েছে, এমনকি কমিশন গঠনও আইনের দ্বারা করা হয়েছে বলেও জানান তিনি। বিএনপির মতো দলগুলো যদি থাকতো তাহলে এই নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে, তাতে আরও প্রতিযোগিতামূলক হতো, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো এবং সেই ত্রুটিটা আমাদের সৃষ্ট নয়, সেই ত্রুটিটা বিরোধী দল বিএনপির সৃষ্ট। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মঙ্গলবারের কর্মসূচি পুলিশের অনুমতি না পাওয়ার কারণে স্থগিত করা হয়েছে জানিয়ে কাদের বলেন, আইন সবার জন্য সমান। একই সাথে তিনি বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিকে গণবিরোধী বলেও আখ্যা দেন। এ ধরনের কর্মসূচি জনগণের গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কর্মসূচি, প্রত্যাহার না হলে আমাদেরকেও জনগণের জানমাল রক্ষায় আবারও সতর্ক পাহারা অবস্থানে আমাদেরকে যেতে হবে।
তারা সন্ত্রাস করবে, এগুলো আর কতকাল চলতে দেব? টিআইবি প্রকাশিত বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি ঘটেছে, এ বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের এই প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন। এইসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক ইন্টারেস্ট, কোনো কোনো জোট বা দেশ তাদের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এইসব প্রতিষ্ঠান। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকে সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে কাদের এই সংসদের কাছে এ বিষয়ে কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই মামলায় সরকার কোনো পক্ষ নয় বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার রাজধানী বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে 14টি দেশের অনাবাসিক প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ সময় বিভিন্ন দেশের অনাবাসিক প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয় এবং যারা, যে সমস্ত শ্রমিক কর্মচারীরা তারা বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে। এখানে সরকার কোনো পক্ষ নয়।